হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ বদ্রি অনলাইন ইংলিশ লার্নিং চ্যানেল আজকের এই ভিডিওটিতে নাউন সম্পর্কে নাউনের ক্লাসিফিকেশান এবং প্রত্যেকটা নাউনের উদাহরণ এবং নাউন সম্পর্কে আরও কিছু বিস্তারিত ধারণা তোমাদের আমি দেব তো ভিভার্স যারা তোমরা কম্পিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছো সেই সঙ্গে যারা ইংরেজি গ্রামার বা স্পোকেন ইংলিশের জন্য যারা খাটছো বা পড়াশোনা করছো তাদের প্রত্যেকেরই এই ভিডিওটা কাজে লাগবে তো নাউনটা কি নাউনটা হলো নেমিং অড নাউনটা হলো নেমিং অড যে কোনো জিনিসকে বা যে কোনো বস্তুকে যে কোনো জিনিসকে যে কোনো ব্যক্তিকে পৃথিবীর যে কোনো বিষয়কে আমরা যদি নাম দিয়ে ডাকি বা নাম দিয়ে কিছু বলতে চাই বা নাম দিয়ে তার পরিচিতি তুলে ধরতে চাই তখন আমরা সেই নামকে আমরা কোন পার্ট সিচ বলবো নাওন বলবো তাহলে যে কোনো জিনিসের নাম বোঝালেই আমরা সেই নামকে আমরা কি বলবো নাওন কোন পার্ট সার্ভিস বলবো নাওন যেমন চেয়ার টেবিল ওয়াটার ম্যান রাম রিতা কাইন্ডনেস এই সমস্ত নামগুলো দেখো প্রত্যেকটা নাম বিষয় বস্তু বা অবস্থার নাম বোঝাচ্ছে চেয়ার চেয়ার টেবিল ওয়াটার ম্যান রাম রীতা কাইন্ডনেস তাহলে এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে আমরা বিভিন্ন বিষয়ের বিভিন্ন ব্যক্তির বস্তুর আমরা নাম বোঝাচ্ছি তাই এই সমস্ত শব্দগুলোকে আমরা কনফার্সি বলবো নাউন বলবো এবারে নাউনের ক্লাসিফিকেশান আমরা কীভাবে করব। অর্থাৎ নাউনকে কত রকমভাবে ভাগ করা ভাগ করব নাউনের অবস্থা অনুসারে কিংবা নাউনের গণনযোগ্যতা অনুসারে আমরা নাউনকে আমরা ক্লাসিফিকেশান করতে পারি বস্তু বিষয়ের নামের অবস্থা অনুসারে আমরা নাউনকে দু রকমভাবে ভাগ করতে পারি একটা হচ্ছে কংক্রিট নাউন একটা হচ্ছে কংক্রিট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট একটা হচ্ছে কংক্রিট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কি অনুসারে নাউনের অবস্থা অনুসারে আমরা নাউনকে দুটি ভাবে ভাগ করতে পারি একটা হচ্ছে কংক্রিট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আবার এই কংক্রিট নাউনকে আমরা চার ভাগে ভাগ করব। একটা হলো প্রথমটা প্রপার নাউন তারপরে কমন নাউন কালেকটিভ নাউন আর একটা হলো ম্যাটেরিয়াল নাউন কংক্রিট নাউনটা কি যে সমস্ত বস্তুর বাহ্যিক অবস্থান আছে বা আমরা কোনো ইন্দ্রিয়ের সাহায্যে সেই বস্তুগুলোর আমরা অনুভব করতে পারি বা তাদের অস্তিত্বটা বুঝতে পারি সেটা স্পর্শ করে হোক স্বাদ গ্রহণ করার মাধ্যমে হোক বা নাকে গন্ধ শোঁকে হোক তাহলে এই সমস্ত বস্তুগুলো যেগুলো আমরা ইন্দ্রিয়ের সাহায্যে তাদের অস্তিত্ব আমরা বুঝতে পারছি বা উপলব্ধি করতে পারছি সেইগুলোকে আমরা কি বলবো কংক্রিট নাউন এই কংক্রিট নাউনকে আমরা চার ভাগে ভাগ করছি একটা হচ্ছে প্রপার নাউন একটা হচ্ছে কমন নাউন তারপরে কালেকটিভ নাউন তারপরে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন তাহলে প্রপার নাউনটা কী যখন কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে তার পরিচিতি তোলা তুলে ধরার জন্য তার নাম আমি প্রকাশ করব তখন আমি সেই নামটাকে কি বলবো প্রপার নাউন যেমন কোনো একজন ব্যক্তির নাম রাম কোনো একজন ব্যক্তির নাম সোরেন কোনো একজন ব্যক্তির নাম এহসান এই সমস্ত ব্যক্তিগুলোর নাম আমি প্রকাশ করলাম তাহলে এই নামগুলো হচ্ছে প্রপার নাউন আরও হতে পারে আরও কিছু জায়গার নাম হতে পারে কোনো বইয়ের নাম হতে পারে যেমন মুম্বাই ডেলি কলকাতা এই সমস্ত জায়গার নাম হতে পারে কোন নাউন প্রপার নাউন আবার কোনো বইয়ের নাম হয়তো গীতা কোরআন বাইবেল হ্যাঁ এগুলো কি কোন নাউন প্রপার নাউন তাহলে প্রপার নাউন কোনো ব্যক্তির নাম কোনো বইয়ের নাম কিংবা কোনো জায়গার নাম তাহলে প্রপার নাউন আমি এখানে উল্লেখ করে দিচ্ছি প্রপার নাউন্ড প্লেসকে বোঝাবে বুকস হতে পারে ম্যান হতে পারে এই সমস্ত বিষয়গুলোকে যখন নাম ধরে আমি বলবো থিংস হতে পারে তাহলে দেখো প্রপার নাউন কোনগুলো হবে কোন জায়গার নাম কোনো বইয়ের নাম মানুষের নাম কোনো বস্তুর নাম বা কোনো জিনিসের নাম তাহলে এগুলো হলো প্রপার নাউন যেমন কোন ব্যক্তির নাম আমি বলতে পারি নীলু বইয়ের নাম গীতা কোরআন আবার কোনো জায়গার নাম মুম্বাই কলকাতা থিংস বস্তুর নাম হয়তো ধরো একটা জাহাজের নাম বললাম টাইটানিক তাহলে জায়গার নাম মুম্বাই কলকাতা এগুলো কোন নাউন প্রপার না বইয়ের নাম কোরআন বাইবেল গীতা গীতাঞ্জলি এই সমস্ত এই নামগুলো হচ্ছে বইয়ের নাম তাহলে এগুলো কোন নাউন প্রপার নাউন তারপরে ধরো কোনো ব্যক্তির নাম নীলু কোনো একজন ব্যক্তির নাম রাম কোনো একজন ব্যক্তির নাম রহিম এগুলো সবগুলোই প্রপার নাউন কোনো থিংস বা কোনো বস্তু জিনিসের নাম যেমন ধরো টাইটানিক এটা একটা জাহাজের নাম ফ্রাইডে একটা বারের নাম একটা দিনের নাম তো এই সমস্ত বিষয়গুলো হলো কোন নাউন প্রপার নাউন আচ্ছা এবারে দেখো কমন নাউন এখানে আমি কি বললাম যেমন কোন একজন ব্যক্তির নাম বললাম নীলু বা রহিম তাহলে এদেরকে আমি আঙ্কেলও বলতে পারি আনটিও বলতে পারি দেখো আঙ্কেল আন্টি এখানে কিন্তু আন্টি বা আঙ্কেল বলতে যে কোনো ব্যক্তি হতে পারে এখানে নির্দিষ্ট করে কোনো ব্যক্তির নাম বোঝাতে চাইছে না আঙ্কেল বলতে যে কোনো মানুষ কারো সম্বন্ধে কাকা যদি হয় বা চাচা হয় তখন আমরা সেটাকে আঙ্কেল বলি তাহলে এখানে নির্দিষ্ট করে কোনো ব্যক্তির নাম বলছে না এই শব্দটির মাধ্যমে যে কোনো ব্যক্তি অন্য একজন ব্যক্তির সঙ্গে কি সম্পর্কে সম্পর্কিত সেটা বলছে এই শব্দটির মাধ্যমে আঙ্কেল আনটি এই শব্দটির মাধ্যমে আবার দেখো এই প্লেস মুম্বাই কলকাতা এই সমস্ত শব্দগুলোর নাম কোন নাউন প্রপার নাউন তাহলে যখন কলকাতা আমি একটা শহরের নাম উল্লেখ করছি স্পেসিফিক নির্দিষ্ট করে একটা শহরের নাম উল্লেখ করছি তখন সেটা প্রপার নাউন হচ্ছে আবার ওটাকে যখন বলছি সিটি শহর তখন সিটি শব্দটা কী হচ্ছে নাউন কমান নাউন সিটি শব্দটা হচ্ছে কমান নাউন। আবার কোনো একজন কবির নাম বললাম ধরো রবীন্দ্রনাথ ট্যাগোর বা কাজী নজরুল ইসলাম তাহলে যখন আমি রবীন্দ্রনাথ ঠাকুর বলছি তখনই হচ্ছে প্রপার নাউন কিন্তু যখনই আমি পোয়েট বলছি তখনই এই পোয়েট শব্দটি কোন ডাউন হচ্ছে কমন নাউন হচ্ছে তাহলে দেখো এই কমন কমন শব্দটি অর্থ কি সাধারণ এই শব্দগুলো প্রত্যেকের জন্য যে কবিতা লেখে বা যে কবি পেশায় তাকে পোয়েট বলে তাহলে পোয়েট সিটি আঙ্গেল আন্টি বয় এই সমস্ত শব্দগুলো আমরা কোন নাউনের মধ্যে রাখবো কমন নাউনের মধ্যে রাখবো এরকম আরও কিছু উদাহরণ দেওয়া যেতে পারে যেমন ধরো রোজ রোজ মানে গোলাপ ফুলকে আমরা রোজ মানে গোলাপ ফুল আচ্ছা এবারে এই রোজটাকে আমরা কি বলছি গোলাপ ফুল তাহলে ফ্লাওয়ার দেখো ফ্লাওয়ার যখন আমি বলছি তখন এটা সাধারণ অর্থে আমি বলতে চাইছি মানে এই শব্দটি প্রত্যেকটা ফুলের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কিন্তু স্পেসিফিক কোনো এখানে ফুলের নাম বোঝাচ্ছে না কিন্তু যখন রোজ বলছি তখন একটা স্পেসিফিক ফ্লাওয়ারের নাম বোঝাচ্ছে তাহলে রোজটা হলো এখানে প্রপার নাউন আর ফ্লাওয়ারটা হলো এখানে কমন নাউন আরও এরকম হতে পারে যেমন ধরো যেমন ধরো শাট প্যান্ট এগুলো কি এক একটা পোশাকের নাম তাহলে পোশাক এখনই এই শব্দটা বললাম তাহলে পোশাক ইংরেজি কি ড্রেস এই ড্রেসের মধ্যে কি পড়ছে শার্ট পড়ছে প্যান্ট পড়ছে লুঙ্গি পড়ছে বা শাড়ি এই সমস্ত মানে পোশাকের নামগুলো পড়ছে তাহলে শার্ট প্যান্ট শাড়ি এগুলো যখন আমি বলছি তখনই এগুলো প্রত্যেকটা হলো এক একটা প্রপার নাম আর যখনই আমি ড্রেস অর্থাৎ পোশাক এই শব্দটা বলছি তখন এই ড্রেস এই নামটা কী হচ্ছে কোন নাউন হচ্ছে কমন নাউন হচ্ছে আরও একটি উদাহরণ আমি বলে দিচ্ছি সেটা পড়ে লিখছি না যেমন ধরো মার্স আর্থ এগুলো এক একটা গ্রহ গ্রহের নাম আর্থ পৃথিবী এটা একটা গ্রহের নাম মার্স মঙ্গল গ্রহ এটা একটা গ্রহের নাম তাহলে এগুলো হচ্ছে প্রপার নাউন এবারে এর আর্থ মার্স এগুলোর কমান নাউন কি হবে প্ল্যানেট প্ল্যানেট মানে কি গ্রহ তাহলে প্রপার নাউন এবং কমন নাউন কাকে বলে ডেফিনেশান সেই সঙ্গে কিছু এক্সাম্পলস এবং এর ডিফারেন্সটাও তোমরা বুঝতে পারবে এরপরে দেখো কালেকটিভ নাউন এই কালেকটিভ শব্দের কথা থেকে হলো কালেকশান থেকে কালেকশান মানে কি সমষ্টি অর্থাৎ একটা বেশি ব্যক্তি বস্তু বা অন্যান্য বিষয়ের একটা গুচ্ছিত অবস্থাকে আমরা সমষ্টি বলি এবারে দেখো এই কালেকটিভ নাউন তাহলে কি যখন একটা সমষ্টির নাম বোঝাবে তখন আমরা তাকে কি বলবো কালেকটিভ নাউন বলব যে নাউন এবার এই সমষ্টিটা মনে রাখতে হবে যে নাউন একই জাতীয় ব্যক্তি বা বস্তুর অবিভক্ত সমষ্টিকে বোঝাবে একই শ্রেণীর বা একই জাতীয় ব্যক্তি বা বস্তুর অবিভক্ত সমষ্টির নাম বোঝাবে কে কালেকটিভ নাউন যেমন এই ক্রাউড ক্রাউড কিসের ক্রাউড লোকের মানুষের ক্রাউড বা মানুষের ভিড় লোকের ভিড়টাকে কি বলে ক্রাউড ফ্লক অফ বার্ডস একদল পাখি আর টিম অফ প্লেয়ারস কিসের দল খেলোয়াড়ের দল দেখো প্লেয়ার প্লেয়ার মানে খেলোয়াড় সচিন বিরাট কোহলি এরা এক একজন খেলোয়াড় একজনের নাম বিরাট কোহলি একজনের নাম সচিন তাহলে সচিন বিরাট কোহলি এগুলো কোন ডাউন প্রপার নাউন প্লেয়ার খেলোয়াড় এই শব্দটা কোন ডাউন কমন নাউন আর যখন বলছি আর টিম অফ প্লেয়ার্স তখন কোন নাউন হচ্ছে কালেক্টিভ ডাউন এটা মনে রাখতে হবে তাহলে কালেক্টিভ ডাউন শুধুমাত্র সমষ্টিকে বোঝাবে কিন্তু সমষ্টি ব্যতিরিকে যদি আলাদা আলাদাভাবে ব্যক্তিবস্তুকে বোঝায় তখন সেটা কি হবে নাউন অফ মাল্টিটিউড সেই কালেক্টিভ ডাউনটা তখন কি হয়ে নাউন অফ মাল্টিটিউড আরও একটা বিষয় এখানে মনে রাখবে কালেক্টিভ নাউন যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে তখন এই কালেক্টিভ নাউন যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে তখন এই সাবজেক্টে পড়ে যে ভাব ফর্ম আসবে সেটা সিঙ্গুলার ফর্মে থাকবে যেমন ধরো আ ফ্লক অফ বার্ডস আ ফ্লক অফ বার্ডস ইজ ফ্লাইং আ ফ্লক অফ বার্ডস ইজ ফ্লাইং এখন ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে তোমরা জানবে ম্যাটেরিয়াল নাউনটা কি যখন কোনো পদার্থের সমুদায় অংশের নাম বোঝাবে এবং সেটা এককভাবে বোঝাবে তখন আমরা সেটাকে ম্যাটেরিয়াল নন বলবো ধরো কোনো একটা জিনিস সেই জিনিসের পুরো অংশটাকে আমরা যখনই বোঝাতে চাইছি এবং সেই অংশের ভিতরে যে খণ্ড বা কণা আছে সেই খণ্ড বা কণাগুলিকে বোঝাতে চাইছি না তার পুরো বা সমুদায় অংশটাকে বোঝাতে চাইছি তখন আমরা সেটাকে কী নাউন বলবো ম্যাটেরিয়াল লাউন ম্যাটেরিয়াল লাউনের উদাহরণ কী হবে অটার সল্ট গোল্ড কপার এগুলো হচ্ছে ম্যাটেরিয়ালস তাহলে ম্যাটেরিয়াল নাওন ম্যাটেরিয়ালসকে বোঝাচ্ছে যখনই কোনো নাউন ম্যাটেরিয়ালসকে ডিনোট করবে অর্থাৎ কোনো পদার্থের সমুদয় অংশকে এককভাবে বোঝাতে চাইবে তখন আমরা সেটাকে কি বলবো ম্যাটেরিয়াল নাউন বলবো তাহলে কংক্রিট নাউনের চারটি প্রকার প্রপার ডাউন কমান ডাউন কালেকটিভ নাউন আর ম্যাটেরিয়াল নাউন প্রপার ডাউন কমান নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউনের ডেফিনেশান সেই সঙ্গে প্রত্যেকটা নাউনের উদাহরণ আমরা পেলাম এরপরে আমরা কোন ডাউনে আসব অ্যাবস্ট্রাক্ট নাউন যেহেতু আমরা বলেছি যে কোনো জিনিসের নাম যখন আমরা বোঝাবো তখনই সেই নামের অবস্থা অনুসারে আমরা নাউনকে দুই ভাগ ভাগ করবো একটা হচ্ছে কংক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আবার কিছু নাউন আছে সেগুলোর গণনযোগ্যতা অনুসারে সেগুলোকে দুই ভাগ ভাগ করা হয় সেগুলো কি একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন তাহলে এই কংক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন কংক্রিট নাউনটা হল প্রপার ডাউন কমন ডাউন কালেকটিভ নাউন আর ম্যাট্রিয়াল নাউন এরপরে আমরা আসছি অ্যাবস্ট্রাক্ট নাউনে যে নাউন কোনো অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করবে সেই নাউনকে আমরা কি বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো এই নাউনগুলোকে আমরা চোখে দেখতে পাই না স্বাদে অনুভব করতে পারি না গন্ধ শুকেও বোঝা যায় না শুধুমাত্র আমাদের কাল্পনিক শক্তি দিয়ে আমরা বুঝতে পারি যে এগুলো হচ্ছে কোয়ালিটি অর্থাৎ গুণ বা অবস্থাগত ধারণা তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের কিছু উদাহরণ যেমন কাইন্ডনেস দয়া দয়া অনেস্টি সততা জাস্টিস বয়হুড শৈশব জাস্টিস ন্যায় তাহলে এই দয়া সততা ন্যায় শৈশব এই সমস্ত নাউনগুলো দেখো প্রত্যেকটা শব্দই কিন্তু এক একটা নাম বোঝাচ্ছে তাহলে এগুলো কী নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কিসের নাম গুণের নাম দয়া মানুষের একটা গুণ অনেস্টি সততা একটা মানুষের গুণ জাস্টিস নেয় এটা একটা অবস্থগত ধারণা বয়হুড শৈশব এটা একটা মানুষের বয়সের একটা অবস্থা তাহলে এই সমস্ত বিষয়গুলো নাম বোঝাচ্ছে এবং এগুলো গুণকে বা অবস্থগত ধারণা বা একটা অবস্থাকে বোঝাচ্ছে তাই আমরা এগুলোকে আমরা কী নাম বলবো অ্যাবস্ট্রাক্ট নাম বলবো তাহলে কংক্রিট নাউন হলো কংক্রিট নাউনের মধ্যে যে চারটি প্রকার ছিল প্রপার নাউন কমন নাউন কালেক্টিভ নাউন আর ম্যাটেরিয়াল নাউন সেই সঙ্গে তোমরা কী নাউন পেলে এখন অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে কংক্রিট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন গেলো এরপরে আমরা নাউনের গণনযোগ্যতা অনুসারে নাউনকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হলো কাউন্টেবল নাউন আর একটা হলো আনকাউন্টেবল নাউন দেখো কাউন্টেবল কোনগুলো কাউন্টেবল কোনগুলো আর আনকাউন্টেবল কোনগুলো কাউন্টেবল নাউন যে যেগুলো গণনা করা যায় যেমন ধরো রিভার এটা কমন নাউন আবার এখানে কাউন্টেবল নাউনের মধ্যে চলে এলো যেহেতু এগুলো গণনা করা যায় আবার দেখো পেন আবার পন্ট এগুলো কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন কোনগুলো যেমন অনেস্টি গণনা করা যায় না এটা আনকাউন্টেবল নাউন ওয়াটার এটা আনকাউন্টেবল নাউন শার্ট শার্ট এগুলো আনকাউন্টেবল নাউন তাহলে নাউনের গণনযোগ্যতা অনুসারে নাউনকে আমরা দুই ভাগ ভাগ করি একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল কাউন্টেবল কোনগুলো রিভার পেন পয়েন্ট এই সমস্ত দু একটা উদাহরণ আমি দিয়েছি আর আনকাউন্টেবল লাউনের ক্ষেত্রে আমি অনেস্টি আর ওয়াটার অর্থাৎ সততা এবং জল এই দুটো উদাহরণ দিয়েছি তোমাদেরকে সংক্ষিপ্তভাবে বোঝানোর জন্য এবারে দেখো প্রপার নাউন আর কমন নাউন প্রপার নাউন থেকে আমরা কিভাবে কমন নাউন করছি যেমন ধরো এখানে লিখেছি রহিম এটা ছেলের নাম তাহলে ছেলে ছেলে ইংরেজি কি বয় তাহলে বয়টা হলো এখানে কমান নাউন বয় এটা একটা সাধারণ নাউন। এই সাধারণ শব্দ দিয়ে আমরা যে কোনো রহিমকেও বলতে পারি রামকেও বলতে পারি আমরা সচিনকেও বোঝাতে পারি আমরা বিরাটকেও বোঝাতে পারি এই বয় বয় হলো একটা সাধারণ নাউন এই বয় শব্দ দিয়ে আমরা প্রশান্তকে বোঝাতে পারি আমরা রহিমকে বোঝাতে পারি আমরা রামকে বলতে পারি আমরা অরিন্দমকে বলতে পারি তো আবার পরে দেখো নীলু নীলু একটা মেন নাম নির্দিষ্ট করে স্পেসিফিক এখানে একটা মেন নাম এই নীলু শব্দটি তাহলে নীলুটা এখানে প্রপার নাউন ব্যক্তির নাম এবার স্পেসিফিক একটা নাম বোঝাচ্ছে তাই আমরা স্পেসিফিক একটা মেন নাম বোঝা যাচ্ছে তাই আমরা এটাকে প্রপার নাউন বলবো তাহলে মে মে ইংরেজি কি গার্ল তাহলে গার্ল এই শব্দটা কমন ডাউন সাধারণ শব্দ বাইবেল একটা ধর্মগ্রন্থ একবার নির্দিষ্ট করে একটা ধর্মগ্রন্থের নাম আমি এখানে উল্লেখ করেছি এই কারণে এটা প্রপার নাউন তাহলে এই বাইবেলের কমন নাউন কী হবে বুক বই শার্ট প্যান্ট এগুলো আগেই বলেছি ড্রেস কমন নাউন হবে রবীন্দ্রনাথ এটা একটা রবীন্দ্রনাথ এটা রবীন্দ্রনাথ প্রপার নাউন তাহলে রবীন্দ্রনাথ একজন কবি ছিলেন তাহলে কবি পোয়েট পোয়েট এই শব্দটা কমন নাউন তাহলে তোমরা বুঝতে পারছো যে প্রপার নাউন এবং কমন নাউন ডিফারেন্সটা কীরকম এবং প্রপার নাউন থেকে আমরা কিভাবে কমান নাউন করি সেই বিষয়টা তোমরা বুঝতে পারছো এখন দেখো কমান নাউন থেকে কিভাবে তোমরা অ্যাবস্ট্রাক্ট নাউন করবে যেমন কমন নাউন আগে বললাম বয় বয় শব্দটাওন কমান নাউন তাহলে বয় থেকে কী হবে বয়হুড ফ্রেন্ড থেকে ফ্রেন্ডশিপ ফ্রেন্ড মানে বন্ধু এটা কমান নাউন ফ্রেন্ড থেকে আমরা কি করছি ফ্রেন্ডশিপ বন্ধুত্ব এটা অ্যাবস্ট্রাক্ট নাউন এটা অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউনে কী বোঝায় গুণকে নির্দেশ করে গুণকে ডিনোট করে এই নাউনটা গুণবাচক বিশেষ এই নাউনটা হলো গুণবাচক বিশেষ অর্থাৎ গুণকে নির্দেশ করে বলে আমরা এটাকে গুণবাচক বিশেষ বলি তাহলে ফ্রেন্ড থেকে কি হলো ফ্রেন্ডশিপ ফ্রেন্ড মানে বন্ধু এটা কমন ডাউন সাধারণ নাম আবার এই ফ্রেন্ড থেকে কী হচ্ছে ফ্রেন্ডশিপ বন্ধুত্ব এটা একটা গণবাচক বিশেষ মাদার মা মাদারহুড মাতৃত্ব থিপ চোর থেপ্ট চোর্যবৃত্তি হিরো বীর হিরোইজম বীরত্ব তাহলে দেখো এই থিপ মানে চোর চোর শব্দটা একটা সাধারণ শব্দ এবং শব্দটা অবশ্যই একটা নেমিং ওয়ার্ড তাই আমরা এটাকে কমন নাউন বলছি আবার হিরো বীর এখানে কোনো স্পেসিফিক কোনো হিরোর নাম উল্লেখ করে নি আমরা শুধুমাত্র কী লিখেছি একটা সাধারণ শব্দ লিখেছি কি শব্দটা হিরো এটা একটা নেমিং গড এবং সাধারণ নেমিং ওয়ার্ড এই কারণে এটাকে আমরা কমান নাম বলবো তাহলে হিরো থেকে হিরোইজম বলছি বীরত্ব বীরত্ব তখন একটা কি হচ্ছে গুণবাচক বিশেষ হয়েছে একটা গুণের নাম আবার দেখো মাদার মাদার থেকে মাদারহুড মা মাদার মাদারটা একটা কমান নেমিং গড আবার মাদার থেকে কি হচ্ছে এখানে মাদারহুড মাতৃত্ব মাতৃত্ব একটা গুণবাচক বিশেষ্য তাহলে তোমরা এখানে দেখলে যে কমান নাউন থেকে আমরা কিভাবে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করছি এবারে দেখো অ্যাডজেক্টিভ এবং ভাব থেকে আমরা কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন করছি যেমন ফোর ফোর মানে কি গরিব স্টুপিড মানে হচ্ছে বোকা হাই মানে উঁচু ইয়ং মানে যুবক এবারে দেখো এই ফোর এই অ্যাডজেক্টিভটাকে আমরা যখন পোভার্টি অ্যাবস্ট্রাক্ট নাউন করবো তখন আমরা কী লিখবো প্রোভাটি তাহলে পোর মানে গরিব অর্থাৎ দরিদ্র আর যখনই প্রভাটি করছে তখন সেটা কী হচ্ছে দারিদ্র আবার স্টুপিড স্টুপিড মানে হচ্ছে বোকা স্টুপিড মানে বোকা এটা অ্যাডজেকটিভ তাহলে স্টুপিড এই অ্যাডজেক্টিভ থেকে যখন আমি অ্যাবস্ট্রাক্ট নাউন করবো তখন কী লিখবো স্টুপিডিটি অর্থাৎ এটার অর্থ হলো বোকামি আবার হাই হাই মানে উঁচু এটা অ্যাডজেকটিভ এটা কী হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হাইট আবার দেখো ইয়ং ইয়ং মানে যুবক ইয়ং বয় ইয়ং গাল বয় গার্ল এগুলো নাউন বয়ের আগে ইয়ং বসছে তাহলে ইয়ংটা নাউন সম্পর্কে কিছু বলছে তাই ইয়ংটা এখানে অ্যাবজেকটিভ তাহলে ইয়ং এই ইয়ং অ্যাডজেক্টিভটার যখন আমি অ্যাবস্ট্রাক্ট করব তখন কি লিখবো ইউথ ইউথ মানে কি ইউথ মানে হচ্ছে যৌবন আবার দেখো দুটো ভাব এখানে আমি লিখেছি লাভ মানে হাসা আর হেট মানে ঘৃণা করা লাভ মানে হাসা আর হেড মানে ঘৃণা করা এই ভার দুটোকে আমরা যখনই অ্যাবস্ট্রাক্ট নাউন করবো তখন কী লিখবো লাফ থেকে কী হবে সেটা লাফটার হয়ে যাবে আর হেড থেকে হ্যাট্রেড ট্রেড লাফটার মানে হাসি আর হ্যাট্রেড মানে হচ্ছে ঘৃণা তাহলে এরকমভাবে অ্যাজেক্টিভ এবং ভারগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন করতে পারি তো আজকের এই ভিডিওটিতে নাউনের শুধুমাত্র ক্লাসিফিকেশান নিয়ে আমি এই ভিডিওটি দিলাম চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওগুলি দেখবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও